আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আরো একটা ভিডিওতে। আমি জাকির হোসাইন ফর্ম পাঁচবিবি জয়পুরহাট। আজ 3 আগস্ট 2023, রোজ বৃহস্পতিবার। বন্ধুরা, আপনাদের সাথে নিয়ে আমি চলে আসলাম জয়পুরহাট বৃক্ষ মেলাতে। আজকে এই বৃক্ষ মেলাটা ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন এই ভিডিওটা, আশা করি অনেক ভালো হতে যাচ্ছে। জয়পুরহাট জেলা শহরের শহীদ কাশেম ময়দানে এই বৃক্ষ মেলা চলছে। বেশ কয়েকদিন থেকে এই মেলা চলছে এবং আরও কয়েকদিন চলবে। জেলার বিভিন্ন নার্সারি বাগান মালিকরা এখানে গাছ নিয়ে প্রদর্শন করছে বিভিন্ন স্টলে। এখানে সব ধরনের গাছই পাওয়া যাচ্ছে, অবশ্যই দাম দর করে গাছ কিনবেন। আমার তো খুবই ভালো লাগতেছে, আমি একটা কাজের জন্য জয়পুরহাট জেলা শহরে আসলাম। আসার পর জানতে পারলাম এখানে মেলা হচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য এই ভিডিওটা তৈরি করতেছি। অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত, আশা করি অনেক ভালো লাগবে। আর আমি আজকে কোনো গাছ কিনব না, আর সেরকম কোনো প্রস্তুতি নিয়েও আসিনি, শুধু আপনাদের জন্যই এই মেলাটা ঘুরে ঘুরে দেখতেছি। এই দেখুন কত ধরনের গাছ, বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ সহ ঔষধি গাছ, সব ধরনের গাছই এখানে পাওয়া যাচ্ছে। তো আমার সঙ্গে উপভোগ করুন পুরো মেলাটা, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই দেখুন কত ধরনের গাছ, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে এখানে এসে। এই তো দেখুন, আর এখন সকাল টাইম, লোকজন অনেক কম, তবে বেলা বাড়ার সাথে সাথে এখানে অনেক লোকজন জড়ো হবে আশা করা যায়। এই তো দেখুন অনেকে আসতেছে অবশ্য মেলাতে। তো আমি বেশি সময় এখানে দেব না, এখান থেকে আমি আবার আমার কাজের জন্য চলে যাব অন্য জায়গায়। তো যেটুকু পারতেছি সেটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আমার সঙ্গেই থাকবেন। যাই হোক, আমার সাথে উপভোগ করুন এই মেলাটা শেষ পর্যন্ত। পরিবেশ ভারসাম্য রক্ষা ও বেঁচে থাকার জন্য বেশি বেশি গাছ লাগা প্রয়োজন। আসুন আমরা সকলে মিলে বেশি বেশি গাছ লাগাই। রাস্তার ধারে, পরিত্যক্ত জমিতে অথবা বাড়ির আগিনা, যেখানে গাছ লাগার মতো জায়গা আছে সেখানেই আমরা বেশি বেশি গাছ লাগাই। বিশেষ করে ফলের গাছ লাগাই, ঔষধি গাছ লাগাই। এই দেখুন কত গাছ, অনেক নার্সারি বাগান মালিকরা এখানে বিভিন্ন ধরনের গাছ নিয়ে আসছে এই মেলাতে। প্রত্যেক বছরই জয়পুরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে মেলা হয়। এটি আমার প্রথমবার আসা, এর আগে কখনো এরকম মেলাতে আমি আসিনি। চেষ্টা করব পরবর্তীতে বিভিন্ন বৃক্ষ মেলাতে গিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেখানো। এই দেখুন আমার তো খুবই ভালো লাগতেছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বেশ কিছু সময় ধরে এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদের দেখালাম, জানি না ভিডিওটা কেমন হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।